প্রস্তাব বৈধ করতে যাচ্ছে মালয়েশিয়া। এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া সরকার চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের জন্য গাঁজা চাষকে বৈধ করতে যাচ্ছে। সম্প্রতি 29 বছর বয়সী এক যুবকের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে মালয়েশিয়াতে গণবিক্ষোভ ছড়িয়ে পড়লে দেশটির মন্ত্রণালয় গাঁজা বৈধ করতে আলোচনা শুরু করে। মঙ্গলবার 25 সেপ্টেম্বর দেশটির পানি, ভূমি এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রী জাভিয়ের জয়াকুমার বলেছেন, গাজার চিকিৎসা মূল্য নিয়ে গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে খুবই সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। মুসলিম অধ্যুষিত দেশটির আদালত চিকিৎসায় ব্যবহৃত গাজার তেল রাখা, প্রক্রিয়াকরণ ও বিতরণে অভিযুক্ত ওই ব্যক্তিকে গত মাসে মৃত্যুদণ্ড দেন। ওই ব্যক্তির মৃত্যুদণ্ডে আদালতের রায় ও প্রাসঙ্গিক আইন রিভিউ করা হবে বলে দেশটির 93 বছর বয়সী প্রধানমন্ত্রী জানায়। জাভিয়ের বলেন যে দেশটিতে অর্ধেকের বেশি মুসলিম, সেখানে গাজা চাষ বৈধ করাটা বেশ কঠিন কাজ, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে গাজার বৈধতার পক্ষে সমর্থন আদায় করা একটি অসাধ্য যুদ্ধ। মানুষজনকে এই ব্যাপারটা বোঝাতে কিছুটা সাহসের প্রয়োজন রয়েছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে, যদি গাজার চিকিৎসা মূল্য থাকে তাহলে এটি একটি নিয়ন্ত্রিত উপাদান হতে পারে যা স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসার জন্য ব্যবহার করতে পারে। দেশটির পানি, ভূমি এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রী জাভিয়ের জয়াকুমার তার কার্যালয়ে বসে বলেন, চিকিৎসা ক্ষেত্রে গাজা বৈধ করার বিষয়টি কেবল মালয়েশিয়ায় নয়, থাইল্যান্ড সরকারেরও বিবেচনাধীন রয়েছে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি ফার্মাসিউটিক্যাল সংস্থা দেশটির সেনা সরকারকে চিকিৎসা ক্ষেত্রে গাজার ব্যবহারে বৈধতা প্রদানে রাজি করানোর চেষ্টা করছে। মালয়েশিয়ার মাদক চোরাচালানের কয়েকটি অপরাধের সাজা এখনও মৃত্যুদণ্ডই রয়ে গিয়েছে। তাই নতুন আইনে কিভাবে গাজাকে চিকিৎসা ক্ষেত্র, বিনোদন বা অন্য ব্যবহারের মধ্যে আলাদা করা হবে সেটাই এখন চ্যালেঞ্জ। যথার্থ প্রমাণের অভাবে গাজার চিকিৎসা মূল্য নিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখনও সন্দেহ রয়েছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।